আসসালামু আলাইকুম। আজকে আমরা নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া শাহনাজ হোসেনের সাহিত্যকর্ম সম্পর্কে জানব। তো এর আগে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি, পল্লী কবি সবার যে অসাধারণ সাহিত্যকর্ম রয়েছে সারা জীবনে এবং যেগুলো গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে সেগুলো আমরা শিখেছিলাম বা জেনেছিলাম। তো আজকে আমরা জানবো বেগম রোকেয়া শাহনাজ হোসেনের সাহিত্যকর্ম সম্পর্কে। তো আমি একটা টেকনিক বা কৌশলে যদি বলার চেষ্টা করি, অবরোধ বাসনের পদ্ম স্বপ্নে জানতে পারে মতিঝুরি ডিলিসিয়াকে হত্যা করেছে। আমি আবার বলছি, অবরোধ বাসনের পদ্ম স্বপ্নে জানতে পারে মতিঝুরি ডিলিসিয়াকে হত্যা করেছে। তো এগুলোর মধ্যে বেগম রোকেয়া শাহনাজ হোসেনের সাহিত্যকর্ম যেগুলো, অবরোধ বাসনী, পদ্মরাগ, সুলতানার স্বপ্ন, সুলতানাস ড্রিম, যেটা মতিচুর, ডিলিসিয়া, আমি আসলে বলার সুবিধার্থে লিস্ট করে রেখেছি। আচ্ছা, তো অবরোধ বাসিনী, পদ্মরাগ, সুলতানার স্বপ্ন, মতিচুর, ডিলিসিয়া হত্যা সবই হচ্ছে বেগম রোকেয়া শাহনাজ হোসেনের সাহিত্যকর্ম। আচ্ছা, তো এদের মধ্যে অবরোধ বাসিনী গদ্য গ্রন্থ যেটা 1931 সালে প্রকাশিত, পদ্মরাগ হচ্ছে উপন্যাস যেটা 1924 সালে প্রকাশিত, আর বেগম রোকেয়া শাহনাজ হোসেনের প্রথম প্রকাশিত রচনার নাম হচ্ছে পিপাসা। এবং ওনার রচনাতে সমাজ জীবনের যে বোধটি উচ্চারিত বা পাওয়া যায় সেটি হচ্ছে বেদনাবোধ। আর বেগম রোকেয়া শাহনাজ হোসেনের প্রথম প্রকাশিত রচনার নাম হচ্ছে পিপাসা। তাহলে সর্বশেষ আমি আরেকবার বলছি, তার সাহিত্যকর্ম অবরোধ বাসিনী, পদ্মরাগ, সুলতানার স্বপ্ন, মতিচুর, দিলেসিয়া হত্যা, এই ছিল বেগম রোকেয়া শাহনাজ হোসেনের গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে যে কোনো শ্রেণীর জন্য প্রয়োজন। তো আমি নেক্সট আবারও যে কোনো কবির, কোন কবির প্রয়োজন আপনারা একটু কমেন্টসে জানিয়ে দিবেন। আর যেগুলো গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজন, সবার চর্চার জন্য, আমার নিজের চর্চার জন্য, আমি সেগুলো একটু রিপিট করব। এতে করে আমার নিজেরও চর্চা হয়ে যায়, আপনাদেরও যদি কোনো উপকারে আসে আমার সবার ভালো লাগবে, আর আমার শিক্ষার্থী যারা আছে তারা অবশ্যই এগুলো মনোযোগ দিয়ে দেখবে, তোমাদের কাজে আসবে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।